ভাপা সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি একটা থালায় ক্ষীর নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ছানা। এগুলোকে এবারে ভালো করে মাখিয়ে নেব। ছানাটা ভালো করে মাখা হয়ে গিয়েছে, আমি এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার, কার্ডামম পাউডার আর সুগার। আমি যেহেতু সুগারটা কম ইউজ করি তাই এখানে অল্প পরিমাণ নিয়েছি, আপনারা বেশি সুগারও এখানে ইউজ করতে পারেন। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। ছানার মিক্সচারটা আমার একদম তৈরি। যেহেতু ভাপা সন্দেশ করবো, আমি সন্দেশগুলো এই টিফিনের মধ্যে বানাবো। টিফিনটা আমি গ্রিজ করে নিচ্ছি ঘি দিয়ে। এবার টিফিনের মধ্যে আমি ছানার মিক্সচারটা নিয়ে নেব। এবারে এর উপর ছড়িয়ে নিচ্ছি কাজু কিশমিশ। টিফিনের ঢাকনাটা আটকে নিচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এরপর এবারে টিফিনটাকে বসিয়ে দেব। কড়াইটাকে এবারে আমি কভার করে নিচ্ছি। এক ঘন্টা পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি, এবারে ফ্লেমটা অফ করে নিচ্ছি। টিফিনটা ঠান্ডা হওয়ার জন্য আমি আধ ঘন্টা রেখে দেবো। 30 মিনিট পর আমি টিফিনের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এটা একটা আমি ডিশের মধ্যে ঢেলে নেব। টিফিন থেকে আমি সন্দেশটা বের করে নিয়েছি, এবারে এইগুলোকে কেটে নেব। ভাপা সন্দেশ একদম তৈরি। এটা খেতে প্রচণ্ড টেস্টি আর প্রচণ্ড সফট হয়।